আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ হলো কুরবানির যে ঈদ আর কি, কুরবানির ঈদের যে মাংস এটা হলো কিন্তু আমরা কিনে নিয়ে আসছি। এটা আজ হলো 2/8/2020। এটা আসলে আমি রেকর্ড করছিলাম কালকে, কিন্তু রান্না বাড়ার করার কারণে কালকে আমি ওইভাবে আর ভিডিওটা পোস্ট করতে পারি নাই। আর এই মাংসটা আমরা কিনছি এই ভাইয়ের কাছ থেকে, 500 টাকা নিছে আমাদের কাছ থেকে, 1 কেজি 300 গ্রাম। এটা হলো জাহাঙ্গীর ভাই। উনি এখন বাড়ি চলে যাবে আর কি। ওনার দেশের বাড়ি হলো আপনার নোয়াখালী। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের রুম, মানে গরিবের যে রুম আর কি। এখানে আর কি পড়াশোনা আমি করি আর কি, মোটামুটি করার চেষ্টা করছি। এখন লকডাউনে সব ধরনের পরীক্ষা এখন বন্ধ। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন আর সবাইকে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। গত রমজানের ঈদে অবশ্যই নামাজ পড়ছি রুমে, আর এবার নামাজ পড়ছি পাশে একটা মসজিদ আছে ওখানেই পড়ছি। এখন এই মাংসটা আমি আপনার ধুয়ে নেব, কারণ ওই গরুর পশম টশম রয়েছে, ময়লা ঠেলা আছে, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমাকে। বাড়িতে থাকলেও হয়তো মাংস আমিই পরিষ্কার করতাম, মা আর আমি বেশিরভাগ পরিষ্কার করছি। মাংস ফুটে যাওয়া, মাংস কাটা, কুরবানির গোশত কাটা, এখন তো বাড়ি যায়নি যার কারণে সে ভিডিওগুলো করতে পারে নাই। মাংসটা একটু ভেজায় রাখলাম যেন রক্তগুলো আপনার মাংসের ভিতরে যে রক্তগুলো শুকাই গেছে আর কি, রক্তগুলো যেন আর কি একটু বের হয়ে যায়। আর এটাই হলো আমাদের মেস। আমি সাতক্ষীরাতে লিটন ছাত্রাবাসে থাকতাম, ওটা ঠিক যেমন এটা একদম ওরকমই। এটা হলো দুই সাইডে রুম, মাঝখান দিয়ে জায়গা, কিন্তু এটা স্টুডেন্টদের জন্য না। এখানে নিউ মার্কেটে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে তারাই মূলত এই মেসটাতে থাকে। আর সবচেয়ে মজার বিষয়, এই মেসে যখন আমি আসি তখন আমার আসলে কেউ চেনে না, তো যার কারণে আমার এই মেসে আর কি সিট হচ্ছিল না। পরবর্তীতে এক চাচারে বলে কে আর কি রাখছিলাম, ওরা আসলে ছাত্র বলে আমাকে নিতে চায়নি, কারণ বেশিরভাগ ছাত্ররাই আসলে ঝামেলা করে, ছাত্রদের একটা পাওয়ার দেখানোর চেষ্টা করে। তারপরে আমি আবার ঢাকা ইউনিভার্সিটির, এটা আর আসলে আমার জন্য আরও বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায়। পরে ওনারে বললাম, দেখেন আমি যদি না থাকতে পারি আমি চলে যাবো এক মাস পরে, সেই কথা থাকি। পরে আর কি উনি আমার কথা রাজি হয়েছিলেন, পরে 500 টাকা অ্যাডভান্স করে আমি চলে গেছিলাম। যাই হোক, এখন মাংসগুলো তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লাল পানি বের হয়েছে, তার মানে রক্ত কিন্তু বের হয়েছে মাংস থেকে। অনেকে আপনারা বাসায় মাংস আর কি ভালোভাবে পরিষ্কার করেন না, পরিষ্কার করেন না বলতে রক্তগুলো বের করেন না ভালো করে। আসলে রক্ত কিন্তু খাওয়া ঠিক না, খাওয়া হারাম কিন্তু রক্ত, এই রক্ত কিন্তু আপনি খাইতে পারেন না। অনেকে মনে করেন যে রক্ত যদি চলে যায় তাহলে গায়ে রক্ত হবে কীভাবে, কিন্তু আসলে না, তেমন কোনো কথা না। আপনাকে মাংস ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন মাংসের রক্ত না থাকে, মাংসের ভিতরে কালো কালো রক্ত কিন্তু জমে যায়, এটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা। আর দেখেন আমি কয়বার করে মাংসটা পরিষ্কার করি, ধুইনি। আর এই মেসের হয়তো অন্য অন্য দিক সমস্যা, বাথরুমের সমস্যা, কিন্তু পানির এখানে কিন্তু কোনো সমস্যা নেই, অল টাইম এখানে পানি থাকে। আমি ভিতরে যাত্রাবাড়ি ছিলাম, ওখানে কিন্তু ফ্ল্যাট, ওদের ওই মেসে কিন্তু সব ভিআইপি পরিবেশ, অথচ আপনার পানির সমস্যা ছিল খুব, ওরকম সমস্যা না মানে পানি মাঝে মাঝে থাকতো না, কিন্তু এখানে অল টাইম পানি থাকে, ডাইরেক্ট ওয়াশার সাথে লাইন করে দেওয়া এখানে।
আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন তারপরেও কিন্তু প্রচুর রক্ত বের হচ্ছে এখান থেকে, পানি কিন্তু লালই থেকে যাচ্ছে। আমার দুইবার কিন্তু ধোয়া শেষ। আর এটা হলো আমার মেসের পাশেই আর কি একটু করলা গাছ, সেখানে দেখেন মোটামুটি ভালোই করলা হয়েছে। আমরা ভিতরে দুটো করলা এখান থেকে খেয়েছি, এখানে অনেকের নজর আছে। এখানে এই যে ভিতরে একটা করলা কিন্তু লুকায় আছে, ওই যে দেখতে পাচ্ছেন লুকায় রাখছে কিন্তু এখানে, এই যে দেখেন। যদি করলা থাকে আমরা হয়তো এটা খাবো, কয়েকদিনের ভিতরে খেয়ে ফেলবো, দেখা যাক। যদি আমাদের কপালে থাকে তাহলে হয়তো করলা আমরা আবারও খেতে পারবো, কারণ এখন মেসে অলরেডি কেউ নেই, তবে দুই চারজন যারা আছে ওরা কিন্তু চেষ্টা করছে আর কি খাওয়ার। তো এই মাংসটা এখন আমরা কতদিন খেয়েছিলাম আর আজকে তারপরের দিন আর কি আজকে এটা আমরা কষায় ভালো করে রান্না করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই।